হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রুই পোস্ত রেসিপি বানাবো, চলুন দেখাই কীরম করে বানাই। প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো, যে একটু গরম হয়ে যাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, এবার এগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবার আমি সব মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই আধা চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটা টমেটোম কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো 30 সেকেন্ড। একটু ভাজা হয়ে গেলে 1 চামচ পোস্ত দিয়ে এটাও 20 সেকেন্ড নেড়ে নেব। আধা চামচের একটু কম হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, অল্প একটু জল দিয়ে কষে নেব। টমেটোগুলো গলে গেছে, একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার 1.5 চামচ কালো সর্ষে বাটনা দিয়ে দেবো, দিয়ে ওটাও 20 সেকেন্ড নেড়ে নেবো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, জলটা দিয়ে একটু ভালো করে ফোটাতে দেবো। পোস্ত আর সর্ষে দিলে একটু ভালো করে আগে ফুটিয়ে নিয়ে তারপরেই মাছগুলো দিতে হবে। এবার আমি মাছগুলো ঢেলে দিলুম, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলুম। হয়ে গেল রুই পোস্ত। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।